আর্থিক তছরূপের অভিযোগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিল গোয়েন্দারা। পানিহাটি নিউ কলোনি এলাকার বাড়িতে হানা দেয় তারা, যদিও অভিযুক্ত বাড়িতে ছিলেন না সে সময়। আর্থিক তছরূপের অভিযোগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিল লালবাজার গোয়েন্দা শাখার এক প্রতিনিধি দল। প্রায় পাঁচজনের একটি দল ওই বাড়িতে হানা দেয়, যদিও সেই সময় বাড়ির মালিক মূল অভিযুক্ত বাড়িতে ছিলেন না। বাড়িতে থাকা ভাড়াটেদের সাথে কথা বলে চলে যান আধিকারিকরা। অভিযুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম পার্থ গুহ। পানিহাটি পুরসভার নিউ কলোনির বাসিন্দা অভিযুক্ত বাড়িতে থাকতেন না, বাড়িতে কয়েকজন ভাড়াটিয়া থাকতেন। তিনি স্ত্রীকে নিয়ে সোদপুরে এক অভিজাত আবাসনে থাকতেন। অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত পার্থ গুহ। পাঁচ ছয়জন পুলিশ এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন, নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন, পার্টিকুলারলি কি বিষয়ে কি ব্যাপারে সেটা আমি জানি না। এখানটা এসে ওয়েট করছিলেন কিছুক্ষণ, থেকে তারপর আবার চলে অ্যাকচুয়ালি কার নামে রয়েছে জানি না, মোস্ট প্রবাবলি পার্থ বলে যে আছে তার পার্থ গুহ। মাঝে মাঝে আসে, মাঝে মাঝে ওনার ফ্ল্যাট আছে সত্যি আর একটা জায়গায়, ওখানেই থাকে মিলি, আগে এখানে থাকতো, এখান থেকে শিফট হয়ে ওখানে চলে গেছে। বিদেশের এক কোম্পানির সাথেও কয়েক কোটি টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে শাকিল নামে পার্থর এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এদিন পানিহাটের নিউ কলোনির বাড়িতে হানা দেয় লালবাজারের গোয়েন্দা দল। शाम के टाइम पे ऐसे बयाने बोला खेल के आ रहे थे तो पुलिस पुलिस आ गया था, तो हमें सब लगा कि ये एरिया पे आते रहते ना तो नॉर्मल ऐसे होगा ऐसा कुछ लगा था, लेकिन पता नहीं मैटर इधर था तो सब लोग आए, बोला कि रूम खोलो, रूम रूम खोल के खुद ऐसे दिखा दिया। और फिर उसके बाद थोड़ा इन्वेस्टिगेशन किया, नंबर वंबर ले लिया, एड्रेस वेड्रेस, और ना ऐसे ही कुछ एग्जैक्टली तो नहीं पता, लेकिन बस वो सिचुएशन तो वो सर लोग ने नहीं बताया, थोड़ा कुछ अजीब अजीब तो लग रहा है। अच्छा, पुलिस पुलिस आ रहा है ऐसे मेस वगैरह पे, दरवाजा वो रहा है। आप लोगों को क्या बोला है ऑफिसर? हम लोग उतना खास तो कुछ नहीं बोला, बस वो मालिक मालिक के बारे में पूछ रहा था। मालिक का नाम क्या है? पार्थ है। জানা গেছে বেশ কিছুদিন ধরে পলাতক অভিযুক্ত। স্থানীয় বাসিন্দাদের দাবি, পার্থ গুহ প্রায় ছ মাস ধরে এখানে আসে না, মাঝে মধ্যে তাকে দেখা যায়। তবে এদিন পার্থর বাড়ির ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। কোন ব্যাংকের মাধ্যমে পার্থকে ভাড়া লেনদেন করা হয় তাও খতিয়ে দেখা হচ্ছে। कल वही पांच छह लोग आए थे, हमको लगा पुलिस है लेकिन पुलिस नहीं थे, बाद में पता चला समथिंग सीआईडी समथिंग कुछ था। कौन था पता नहीं, सीआईडी समथिंग कुछ, लेकिन पुलिस नहीं थे, बोलो कुछ ऑफिसर थे लेकिन पुलिस नहीं थे, बाद में पता चला। हम तो पासवर्ड करके आ रहे थे, अचानक से हमारे इधर उधर सब पुलिस पुलिस ऐसा वो सब आदमी लोग, हम तो चौंक गए का है। बाद में पता चला कुछ वो ओनर का बड़ा, ओनर का नाम क्या है? पार्थो। पार्थो क्या? पार्थो पता नहीं। अच्छा, और आप लोगों को क्या बोल रहा था वो ऑफिसर? वही थोड़ा पूछ पूछ रहे थे कि तुम इधर का पेमेंट कैसे करते हो, रेंट का रूम का कैसे देते हो, किस किस अकाउंट पे करते हो। बैंक डिटेल्स चाह रहा था। हाँ, बैंक डिटेल्स भी पूछ रहे थे। अच्छा, लेकिन हम तो नंबर पे करते थे गूगल पे। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैंसलैंड, पानीहाटी। বাঙালির প্রাণীর উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।